ওকে আচ্ছা, এটা হচ্ছে কি এসিএমএস স্যারের বইয়ে স্থিতিবিদ্যার 8.1 এর 4-5 নাম্বার ম্যাথ, ঠিক আছে? এখানে কি বলছে, একটা বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ দুইটা বলের লব্ধির মান কত? আর আমি ধরে নিছি বিন্দুটা এটা, পি এবং কিউ এর লব্ধি কত? আর ঠিক আছে, এরপর বলছে কিউ কে যদি কি করা হয়, বিপরীতমুখী করা হয়, মানে কিউ এর দিক ছিল কোনটা? কিউ এর দিক ছিল এইটা উপরের দিকে, তাহলে কিউকে যদি বিপরীতমুখী করি তাহলে সে কোন দিকে চলে যাবে? তার অপোজিট দিকে। তাহলে নতুন লব্ধি কি হবে? এক সমকোণে ঘুরে যায়। তাহলে এবার একটু খেয়াল করো, আমি পি কে কোনো প্রকার চেঞ্জ করি নাই, আমাদের কিউটা ছিল এই দিকে, মানে কিউ ছিল এই দিকে আলফা কোণে, এদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিছি আলফা। এখন কিউটা ছিল এই দিকে, আমি তাকে কি করছি, বিপরীতমুখী, মানে কিউটাকে উল্টাই দিছি। তাহলে কি হচ্ছে, লব্ধিটা কি গেছে, এক সমকোণে ঘুরে গেছে, মানে আগের লব্ধিটা ছিল কোন জায়গায়, এই জায়গায়, আর নতুন যে লব্ধিটা হবে, নতুন লব্ধিটা কি হবে, পি আর কিউর অবশ্যই মাঝামাঝি হবে, ওই লব্ধিটা কি হয়েছে, এক সমকোণে ঘুরে গেছে, মানে পুরাতন লব্ধি নতুন লব্ধির সাথে কত কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন প্রমাণ করতে বলছে পি সমান সমান কি, কিউ। তো আমরা এখন কি করতে পারি, পি কিউ আর আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি, আলফা, ঠিক আছে? আর 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 পি এর মধ্যবর্তী কোণ আমি কি ধরে নিছি, থিটা। এখানে এই দুইটা বাহুর এই বরাবর কাজ করতেছিল, আগে কে প্রথম চিত্রে কাজ করতেছিল কিউ, এই বরাবর পি, তাদের মধ্যবর্তী কোণ কি ছিল, আলফা। এখন কি হয়েছে, কিউটা তো উল্টে গেছে, তাহলে এখন নতুন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে, 180 বিয়োগ আলফা, কারণ পিটা কিউটা কি হয়েছে, 180 ডিগ্রি কোণ ঘুরে গেছে। এই কোণটা যদি কি হয়, আলফা হয়, তাহলে এই কোণটা অবশ্যই কত হবে, 180 মাইনাস আলফা। আবার খেয়াল করো, এখানে আর আর পি এর মধ্যবর্তী কোণ আমি কত ধরছিলাম, থিটা, এখন আরটা কি গেছে, 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, তার মানে এই পুরো কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণটা হয়ে গেছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা অবশ্যই কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এই কোণটা কত আসতেছে, 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা এই দুইটা চিত্রের জন্য যে যে ইকুয়েশন গুলো পাই সবগুলো লিখে দিলে, তাহলে প্রথম চিত্র থেকে কি লিখতে পারি, টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? আর এইখানে আমি কি লিখতে পারি, এখানে থিটার থিটার জায়গায় কি আছে, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে আসবে কিউ সাইন আলফার জায়গায় আসবে কত, 180 মাইনাস আলফা, কারণ এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা, আর এখানে আসবে পি প্লাস কিউ কস 180 মাইনাস আলফা। ধরতে পারছি ব্যাপারটা, এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হইতেছে 180 মাইনাস আলফা, আর এখানে ছিল আলফা, এখানে লব্ধিটা পি এর সাথে থিটা কোণ তৈরি করছিল, আর এখানে তৈরি করছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তাহলে এবার খেয়াল করো, আমাদের এখানে এটা কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি থাকার কারণে টেনটা কি হয়ে যাবে, কট, কারণ আমরা জানি যে কি 90 ডিগ্রির সাথে থাকলে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পাই বাই টু এর বীজগণিতকে চেঞ্জ হয়ে যায়, এটা হবে কট থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, কোনো সমস্যা নাই। কিউ সাইন 180 মাইনাস আলফা, 180 মানে কি, 90 এর কয় গুণ, দ্বিগুণ, দ্বিগুণ জোড় সংখ্যা, তাহলে সাইন চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনে থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি, পজিটিভ, তার মানে এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, তারপরে এখানে কি আসতেছে, পি প্লাস কিউ কজ আলফা, কিউ কজ 180 মাইনাস আলফা, 180 ডিগ্রি থাকার কারণে কজ কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না, কিন্তু 180 মানে কয় কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ কি, নেগেটিভ, তাহলে এখানে কি দাঁড়াবে, পি মাইনাস কিউ কজ আলফা, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, এটাকে 1 নং, এটাকে 2 নং, খেয়াল করে দেখো, এখানে সাইডে কি আছে, টেন থিটা, এখানে আছে কি, কট থিটা, আমার কি কোনো কোথাও কোনো থিটার দরকার আছে, আমাদের এই থিটাটা কিন্তু পুরোপুরি ধরা রাশি, তাহলে আমার থিটাটাকে দৌড়াই দিতে হবে, স্বাভাবিক দৌড়াই দিতে পারি, কিভাবে, টেন থিটা আর কট থিটা যখন কি হয়, দুইটা গুণ আকারে আসে, তখন কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, তাই আমি কি করব, 1 আর 2 কে কি করে দিব, গুণ করে দিব, 1 আর 2 কে গুণ করার কারণ কি, কারণ টেন থিটা আর কট থিটা কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, কারণ তারা পরস্পর কি, বিপরীত রাশি, আর এই সাইডে আসবে কি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা ইনটু কিউ সাইন আলফা পি মাইনাস কিউ কজ আলফা। এবার খেয়াল করো, টেন থিটা কট থিটাকে আমি কি লিখতে পারি, 1/10 থিটা, তারা পরস্পর কি হয়ে যাবে, কাটা চলে যাবে, আর এই সাইডে কি থাকবে, এই সাইডে থাকতেছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা গুণ হয়ে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা,
p plus q cos alpha, p minus q cos alpha. तले a plus b, a minus b. तार माने a square minus b square. इटर मान की आश्बे 1, और ओई पाशे थाकते से q square sin square alpha, p square minus q square cos square alpha. ठीक आसे? तो इपर आमी इटा की पाशे नी आश्बो? तले इखान आश्ते से p square minus q square cos square alpha, समान समान q square sin square alpha. q square गुला के एक पाशी नहीं गया वो q square sin square alpha plus q square cos square alpha एक अंदर q square के common नहीं ताले एक है ना sin square alpha plus cos square alpha इधर मान को तो हो जाए 1 आरे पाशी किया से p square समान समान q square तार माने p समान समान q ठीक है से आमा के इटाई की कुट्टे बोल से प्रो माने आंते बोल से जो p समान समान की q ठीक है से आशा करे बुझते पर सी कार समस्या नहीं बाकी वीडियो गुला पे जाओ